এটা হলো আমার গ্রামের বাজার। এক সময় এটার অনেক জৌলুস ছিল, এই এলাকার মধ্যে সবচেয়ে বড় বাজার ছিল। এখন বাজারটা মৃত প্রায় বলতে গেলে। তখন এটা ছিল গ্রামের প্রাণকেন্দ্র। এখানে কিন্তু প্রমত্তা নদী ছিল, যে নদীতে নৌকা ডুবি তো রেগুলারই ঘুরত, এমনকি জাহাজ ডুবিও এখানে হইত। এটা অসম্ভব খরস্রোতা নদী ছিল। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম কায়কোবাদ। স্যার কেমন আছেন আপনি? কেমন আছেন স্যার? অনেক দিন পরে আপনাকে দেখলাম, অনেক অনেক দিন পর। গহর স্যার উনি অত্যন্ত শান্ত শিক্ষক ছিলেন, মানে কখনো উনি রাখতেন না। নর্মালি তো আমরা ছোটবেলায় স্যার মানে হলো ভয়ের জিনিস, না তো স্যার কিন্তু এই রকম ভয়ের ছিলেন না। উনি খুবই আদর যত্ন করে আমাদের পড়াতেন। উনি হলো একমাত্র জীবিত স্যার। দোয়া করবেন, এখন তো স্যার ওই যে বুয়েটে আছি না, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছি। স্যার তাহলে আমি আসি, হ্যাঁ আমার জন্য দোয়া করেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। এই যে খালটা, এই খালটায় বর্ষাকালে পানি থাকতো, অনেক নৌকা চলাচল করতো এখানে। স্কুলটা আগে একটা চকের মধ্যে ছিল, দুই দিকে 200 মিটার কোনো বাড়িঘর ছিল না, এখন বাড়িঘর হয়ে গেছে। অবশ্য এই স্কুলটা এখানে আসার আগে উত্তর দিকে নদীর কাছাকাছি একটা জায়গায় ছিল। আমি যখন পড়তাম তখন এই সুন্দর বিল্ডিংটা ছিল না, বিরাট একটা টিনের ঘর ছিল, এবং একটা ক্লাসের সাথে আর একটা ক্লাসের মধ্যে কোনো প্রাচীরও ছিল না। এই যে যে টিনের ঘরটা, এই টিনের ঘরটা সম্ভবত আমি যখন ছাত্র ছিলাম তখন এটা ছিল। আমার যতদূর মনে পড়ে হয়তো এই ঘরটা তখন ছিল আমি যখন এখানে পড়তাম। তবে আমাদের সেই স্কুলের যে ঘর, একই ঘরে 4-5টা ক্লাস হতো, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো ই ছিল না আর কি, না যে আলাদা করার জন্য কোনো ব্যবস্থা ছিল না আর কি, না সুতরাং এক ক্লাসের পর অন্য ক্লাসে শোনা যেত। সেই অবস্থায় আমরা পড়ালেখা করেছি। স্যাররা অত্যন্ত আন্তরিক ছিলেন, খুবই যত্ন নিতেন, ওনারা বাসায় পর্যন্ত দেখতেন কি করছি। ভালো আছো? ভালো পড়ালেখা করছো? আমি কিন্তু এই স্কুলের ছাত্র ছিলাম, তবে এই রকম বিল্ডিং ছিল না, এখানে একটা টিনের ঘর ছিল, এবং আশপাশে কিন্তু এই লোকালয় ছিল না, না একটা চকের মধ্যে। আমি প্রথম দিন ভয়ে ক্লাসে ঢুকি নাই, মানে ওই ইয়ের ঘরের পিছনে আমি দাঁড়াইছিলাম। কিন্তু তারপরে দেখলাম যে না, এটা অত ভয়ের জায়গা না। তো তুমি কি হতে চাও ভবিষ্যতে? ইঞ্জিনিয়ার হতে চাও? হ্যাঁ, অনেক পড়তে হবে তাই না? কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় শিক্ষক হবে তাই না, বড় উকিল হবে।
তুমি একটু চাপ দাও তো দেখি আমি একটু পানি খাই না থ্যাংক ইউ অনেক দিন পরে পানি খেলাম বুঝেছো এই কলের পানি এত স্বাদের আমাদের সময় তো আর রেফ্রিজারেটর ছিল না তো এটা এটার পানি যথেষ্ট ঠান্ডা এবং যথেষ্ট তৃপ্তির ছিল প্রথমত আমাদের গ্রামটা আমি বলবো যে খুবই সুন্দর গ্রাম ছিল সব গ্রামের পাশ দিয়ে তো একটা নদী বয়ে যায় না এবং এটা অত্যন্ত বড় নদী খরস্রোতা নদী নৌকা ডুবিটা হলো নিয়মিত ঘটনা ছিল কিভাবে নৌকার যাত্রীদের বাঁচানো যায় এগুলো হরহামেশা এগুলো সব চিন্তাভাবনা ছিল প্রচুর পানি ছিল আর এই নদীর পাশ দিয়ে একটা রাস্তা যেটা নাকি আমাদের জাবরা বাজার থেকে ঘিওর উপজেলা পর্যন্ত সেই রাস্তাটা ছিল সেই রাস্তা ওই গাড়িটারি চলতো এরকম না খুবই ভালো রাস্তা ছিল আর ওই যে আমরা যে বাজারটা দেখলাম সেটা খুবই বড় বাজার ছিল অনেকগুলো ঘর ছিল সপ্তাহে দুইবার হাট বসতো বৃহস্পতিবার এবং রবিবার রবিবারের হাটটা অনেক বড় ছিল আমাদের একটা মসজিদ ছিল জাস্ট আমার পিছনে আর আমাদের এই ডান পাশের যে ভিটা খাল বরাবর দুইটা লম্বা ঘর ছিল আমরা বলতাম বাংলা ঘর বর্ষাকালে যখন আমাদের স্কুল ডুবে যেত তখন একটা বাংলা ঘরে আমাদের পড়ালেখা হতো আর কি আমাদের বাড়ি একান্নবর্তী পরিবার ছিল আমার দাদার পাঁচ ছেলে আর এক মেয়ে সবাই একসঙ্গে থাকতো মাঝখান দিয়ে একটা খাল ছিল সেই খালটা আর এখন নাই এখান দিয়ে খালটা চলে গেছিল এখানে এর উপর দিয়ে রাস্তা হয়ে গেছে তোরা ব্রিজের থেকেও আমাদের বাড়িটা দেখা যেত আমার পাশে বসে আছেন আমার বড় ভাই আমরা মিয়া ভাই বলে ডাকি নাম মীর আবুল হোসেন আমার জন্য উনি সততা এবং জ্ঞানের আলোতে হিমালয় পর্বতের সমান বসে আছেন আমার ভাবি ওনারা চাকরি শেষে অবসর জীবন যাপন করছেন আমাদের বাড়ির পাশ দিয়ে এই উত্তর পাশ দিয়ে একটা প্রমত্তা নদী যার উপরে তরা ব্রিজ আর মিয়া ভাই নদীর থেকে উনি ভেসে ভেসে এই খাল দিয়ে যেতেন আর কি অ্যাবসলিউটলি ভাষা না মরা মানুষ যেরকম থাকে ঠিক ওইভাবে এই লুঙ্গিটাকে একটু বুদ্ধি করে না ফুলিয়ে তারপর উনি যেতেন আমরা আমরা খুবই এনজয় করতাম না আমরা আবার এটা করতে পারতাম না আর কি তো মিয়া ভাই নিয়মিতভাবে এটা করতেন আর কি ভেসে একদম বটগাছতলাতে চলে যেতেন আর কি না এখন আর এখানে পানি আসে না এই খালটা নাই ঠিক যেরকম জাবরা বাজারের কাছে যে ব্রিজ ব্রিজের নিচে যে খালটা ওই খালটাও কিন্তু যথেষ্ট খরস্রোতা ছিল এবং আমরা এই বর্ষার সময় নানাবাড়ি খালাবাড়ি ওই খাল দিয়ে যেতাম এটা বলতে গেলে নীল মানে দুষ্টমির মানে ওই চ্যাপ্টারটাই নীল তার দুষ্টমি বলে কোনো ই নাই কোনো কিছু আমাদের রেকর্ডে নেই
এটা কিন্তু আবার একটা আলাদা ব্যাপার। ওই যে টাইমটা মানুষ এখানে ওখানে ঘুরবে বেড়াবে ইত্যাদি ইত্যাদি সেটা করে নি, সে ওই লেখাপড়াটাই প্রাধান্য দিত এবং সেই লেখাপড়ার ইয়েতেই লেখাপড়াই তাকে গাইড করে নিচ্ছে কোন দিকে করতে যাবে কোন দিকে ইয়ে হবে ইত্যাদি। আমার এক চাচাতো ভাই, সে খুব মাছ ধরতে পারত। সে ডুব দেওয়ার আগে বলতো কয়টা মাছ ধরবে, বেলে মাছ। যদি বলতাম পাঁচটা, সে পাঁচটা বেলে মাছ নিয়ে উঠত। এই কাজটা আমি করতে পারতাম না কখনো। তবে আমাদের যে যে রাস্তার কথা বললাম, রাস্তা এবং নদী এর মাঝখানেও দুইটা পুকুর ছিল, আমাদের পুকুর। সেই পুকুরেও অনেক সময় আমরা মাছ ধরতাম আর কি। এবং সেই পুকুরে একটা স্মৃতিও আছে, আমি আর আমার ইমিডিয়েট ছোট ভাই, মানে আমার ছোট ভাইটা ডুবে যাচ্ছিল, আমি তাকে ধরে দুজনে ডুবে যাচ্ছিলাম। এটা মনে হয় বেলা এগারোটা সাড়ে এগারোটার মতো হবে। তখন জাবরা বাজারে দুধ বিক্রি করে একজন, সে হবে কোথাকার আমাদের পাশের যে গ্রাম সেই গ্রামের, সে এসে আমাদের উদ্ধার করে। ওটা একটা অসময় ছিল যখন রাস্তা দিয়ে কারো যাওয়ার কথা না, বেশ গরম, তাই না? সে হয়তো দুধ টুধ বিক্রি করে কিছু জিনিস কিনে ফিরছিল, তখন সে আমাদেরকে উদ্ধার করে। আমি কোনো কাজই ভালো করতে পারতাম না। আমি স্কুলে ওই যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, তার মধ্যে শুধু একটাতেই অংশগ্রহণ করতাম, সেটা হলো অঙ্ক দৌড়। দৌড়াইতে ভালো পারতাম না, কিন্তু অঙ্কটা খুব দ্রুত করতে পারতাম, সেই সুবাদে পুরস্কার পেতাম। সুতরাং কোনোটা এমনি খেলাধুলাতে আমি মোটেই পারতাম না তা না, যেমন আমি ভালো ব্যাডমিন্টন খেলতাম, ভালো দাবা খেলতাম, না এই টাইপের, না ভালো ক্যারম বোর্ড খেলতাম, কিন্তু ফুটবল ক্রিকেট কিংবা যেগুলো নাকি বেশি শক্তির প্রয়োজন, না? যদিও ব্যাডমিন্টন অনেকটা এরকম খেলা, না আজকাল তো ব্যাডমিন্টনটা পাওয়ার গেম হয়ে গেছে, তাই না? আমাদের সময় আমরা খুবই ওই প্লেসমেন্ট এইগুলো খুব করতাম, না খুব মজা পেতাম, রং ফুটিং করতে মজা পেতাম, না যে দেখাতাম খুব জোরে মারছি, না কিন্তু আসলে কাছে কোনায় পড়লো আর কি। এইগুলো আমি খুব পছন্দ করতাম আর কি। আর শক্তি নির্ভর যে খেলাধুলো সেগুলো আমি আসলে অ্যাভয়েড করতাম। আমার আসলে স্বপ্নটা বেশ একটু সীমিত ছিল, সবই এই পড়ালেখার ধারপাশে, না এর বাইরে খুব একটা স্বপ্ন আমি কেন জানি দেখি নেই আর কি। খুব আগ্রহ ছিল যে হ্যাঁ পড়ালেখা খুব ভালো করবো, না ওইভাবে বড় টড়ো হব, একটু সীমিত চিন্তা, না ওইভাবে অনেকে যেমন পাইলট হতে চায়, আমার মধ্যে এই জিনিসগুলো ছিল। তবে আমি কখনো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব এই সমস্ত আগ্রহ আমার ছিল না। আমি পড়ালেখা করে একজন মানে বিজ্ঞানের কর্মী হব এই আগ্রহটা খুব ছিল। মমিন, মমিন, হ্যাঁ কেমন আছো? ভালো ভালো, তোমাদের দেখে খুবই ভালো লাগছে, গ্রামে আছে তোমাদের দুজনের সাথে দেখা। মান্নান হলো আমার একে ক্লাসে পড়তো, বীর মুক্তিযোদ্ধা, নেতা হিসাবে খুব ভালো ছিল, আমাদের স্কুলের ক্যাপ্টেন। আর মমিন হলো, মমিন খুব ভালো ছাত্র ছিল, আমার এক বছর জুনিয়র, সেও বীর মুক্তিযোদ্ধা, এখন আমাদের গ্রামের নানা উন্নয়ন কর্মকাণ্ডে সে আছে। তা আমরা একসাথে ছোটবেলা দিনের পর দিন কাটিয়েছি, খেলাধুলা করেছি, জাম্বুরা তার উপরে গামছা বেঁধে একটু নরম করে সেটা দিয়ে আমরা ফুটবল খেলতাম। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে আমি দেখলাম অঙ্কে আমি খুবই খারাপ,
আমি আমার দোস্তকে বললাম যে দোস্ত তোমরা তো স্ট্যান্ড করবা বোর্ডে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করার চিন্তা করো, কিন্তু আমি যে 33 নাম্বার না পেলে আমার মান ইজ্জত থাকবে না। দোস্ত আমাকে বলল যে তোমার ওখানে আমার এক রাত থাকতো, তো ঠিকই আমার ওখানে এক রাত, আমার আমার জীবনে এসএসসি পরীক্ষার আগে এক রাত্রে শিক্ষক সে আমার এক রাত্রে সে আমাকে যা দিছে তাতে আমি তার 50 পাই নাই, 49 নম্বর পাইছিল। ছোটোবেলা থেকেই খুব নীতি নৈতিকতা এবং আদর্শমান মানুষ ছিলেন। ওনার কাছে আমি অঙ্ক কষেছি, অঙ্ক শিখেছি, ইংরেজি শিখেছি। হ্যাঁ, ওনার কাছে গিয়ে সবসময় ওনার পিছনে ঘুরঘুর করতাম পড়াশোনার জন্য। সেই আদর্শমান মানুষটি অনেক বড় হয়েছে, দেশের জন্য অনেক কিছু করছেন, এটা আমাদের জন্য গর্ব, আমার এই গ্রামের গর্ব। তোমাদের সাথে দেখা হয়ে খুবই খুবই ভালো লাগলো, ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়লো না, এখন যতই বয়স হচ্ছে এই স্মৃতিগুলোই হলো মূল্যবান বিষয়, তাই না? যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়ি, তখন কিন্তু গ্রামটা গড়ে উঠেছিল নদীর পার দিয়ে। এই জায়গাটা কিন্তু ছিল প্রান্তর, মানে মাঠ ছিল, আর আমাদের এই গ্রামটা সেই নদীর পার দিয়ে সুন্দরভাবে গড়ে উঠছিল। ছোটবেলায় আমার মনে পড়ে যে আমার মা আমাকে ছাগলের দুধ খাওয়াতেন, তো দুধটা যখন গরম করা হতো তখন ফুলে যেত, ফুলে ওই সময় আমি তাকে নামাতে বলতাম যে বেশি হয়েছে কেমন, তো এটা আমার মনে পড়ে আর কি। না, এটা যে গরম হওয়ার ফলে যে ভলিউম বাড়ছে, কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন ভলিউমটা কমে যাবে কেমন, এইটা হাসি পায়। অনেক বিষয়েই অসফল, আমি আমার নামে তেমন কোনো একটা উন্নতি করতে পারিনি, যদিও এই গ্রামে আমার অনেক সুখ স্মৃতি আছে। গোটা এলাকাটা আমি আমার শৈশব আমি খুবই আনন্দের সাথে উপভোগ করছি, এটা ঠিক। এখন আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, যেমন যে আমার বন্ধুরা ওরা গ্রামে নানা রকম ভালো কাজ করে, কিন্তু আমার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আশাই হয় না। সুতরাং আমি যদি আমাদের এই এলাকাটা লো লাইং, আমাদের এই এলাকাটা দরিদ্র, আমাদের এই এলাকাটা শিক্ষার অভাব, আমি যদি কোনোভাবে অবদান রাখতে পারতাম তাহলে খুবই খুবই ভালো লাগতো। আমার জীবনের চমৎকার সময় হলো নবম এবং দশম শ্রেণীর জীবন। এই সময়টা আমি মানিকগঞ্জ হাই স্কুলে পড়তাম। আমার অসাধারণ ভালো ভালো বন্ধু ছিল, তার একজনের নাম ডক্টর আব্দুল মালিক, এখন সে আমেরিকাতে প্রফেসর। তার সাথে অসাধারণ বন্ধুত্ব ছিল। আমাদের পকেটে মোবাইল ফোন ছিল না, আমি মানিকগঞ্জ শহরে থাকতাম এবং সে বেউথা থাকত, 1-1.5 মাইল দূরত্ব। আমাদের সাথে প্রতিদিনই বিকালবেলা অথবা সকালে অথবা দুপুরে না বলে রাফলি রাস্তার মাঝখানে আমাদের দেখা হতো। আমরা বলতাম না আগামীকাল কখন আমরা একসাথে মিলিত হব। তা আমি সকালে ভাবলাম দেখি মালিকের ওখানে একটু বেরিয়ে আসি, মালিকের কী কীভাবে যেন ভাবতো আচ্ছা ঠিক আছে সকালবেলা বেরিয়ে আসি। আমাদের রাস্তার মাঝখানে দেখা হতো, মালিকের সাথে সময়গুলো ছিল খুবই খুবই ইনস্ট্রাকটিভ, মানে সবসময় পড়ালেখার বিভিন্ন রকম জিনিস নিয়ে আলাপ আলোচনা হইতো, হইতে পারে বায়োলজি, হইতে পারে কেমিস্ট্রি, ফিজিক্স, না? সুতরাং তার সাথে কিছু সময় যদি থাকা যেত তাহলে অনেক অনেক কিছু শেখা যেত, খুবই খুবই ভালো বন্ধু ছিল। আমার যদি সুযোগ থাকতো আমি ঠিক আমার নবম দশম শ্রেণীর যে জীবনটা সেই জীবনটা পেতে চাইতাম। সেই জীবনে আমি যখন হোস্টেলে ছিলাম
আমাদের হোস্টেলের সুপার ছিলেন সুরেন বাবু স্যার, অসাধারণ মানুষ, যিনি বাইরে কখনো কথা বলতেন না, ক্লাসে চমৎকার পড়াতেন, কথা বলতেন খুবই কম। একদিন সন্ধ্যার দিকে উনি আমাদের হোস্টেলের পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি শুধু আমাকে বললেন কায়কোবাদ এ স্ট্যান্ড করা চাই। তখন আমি বুঝতে পারলাম নিশ্চয়ই আমি ওইটা করার যোগ্য। এই বটগাছটার যুব বয়সে আমি ছোট মানুষ ছিলাম, এটা আমার খেলার জায়গা ছিল। এখানে একটা প্রকাণ্ড মাঠ ছিল, সারা গ্রামের যত উৎসব এখানে হতো, ঘোড় দৌড় হতো, এখানে উৎসব হতো না, এবং গাছটা আরও বড় ছিল, আরও অনেক পাতা ছিল, এখানে মানুষ এসে বিশ্রাম করত, মাঠে কাজ করে এখানে এসে কোনো ডালে বসে বিশ্রাম করত। এখানে ঠান্ডা ছিল জায়গাটা, গরমের দিনে এখানে ঠান্ডা, আমরা খুবই খুবই জায়গাটা উপভোগ করছি। হয়তোবা এখন ছেলেরা আর এরকম উপভোগ করে না কিংবা অতটা সুযোগ নাই, কিন্তু আমাদের সময় সত্যি সত্যি এটা উপভোগ্য জায়গা ছিল। আমাদের বিভাগটা যখন শুরু হয় তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ছাত্ররা আমাদের বিভাগে আসত। যদিও আমাদের শিক্ষক স্বল্পতা ছিল, আমাদের ল্যাব ফ্যাসিলিটিজের অভাব ছিল, তবুও সবচেয়ে মেধাবী ছাত্ররা আমাদের বিভাগে পড়ালেখা করতে আসত। আমি খুব কষ্ট পেতাম যে এত মেধাবী ছাত্র হরতাল ধর্মঘটে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে, বিলম্বিত হচ্ছে। উন্নত দেশে 20 বছর বয়সে মানুষ পিএইচডি করে ফেলে, আর আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে 24 বছরের আগে একটা ডিগ্রিও সে পাবে না, এমনকি বিএসসি ডিগ্রির মতো খুব কষ্ট হতো। তখন এই নানা ধরনের কার্যক্রম, প্রোগ্রামিং প্রতিযোগিতা বলি না, এই সমস্ত জিনিস আমরা শুরু করি এবং ছাত্রদের নিয়ে গবেষণা শুরু করি, এবং সেই গবেষণায় অনেক অনেক ছাত্র অনেক অনেক সাফল্য পেয়েছে না, সেটা আমি রীতিমতো অভিভূত না। ছাত্রদেরকে যে কোনো একটা প্রবলেম দিলে, যে প্রবলেমটা আমি অল্প সময়ে সমাধান করতে পারছি না, ওরা দ্রুতগতিতে সেটা সমাধান করতে পারছে 18-19-20 বছর বয়সে না, এটা আমাকে দারুণভাবে অভিভূত করে এবং আমাকে উৎসাহিত করে যে এই ধরনের কার্যক্রম আমাকে আরও চালিয়ে যেতে হবে। এখানেই নদীর ঘাটটার ছিল এই জায়গাগুলো, হ্যাঁ সামনে নদী। এখন এই যে চরটা পড়ছে, এরকম চর কিন্তু আমাদের ছোটবেলায় কখনো পড়তো না। আমি যেখানে বসে আছি, এই জায়গাটা কোনো চর ছিল না,
এটা নদী ছিল, সূর্যাস্ত দেখতে হলে নদীর অন্য পারে যেতে হতো এবং সেটা অনেক বড় নদী ছিল, সেই সূর্যাস্ত দেখার মতো ছিল। ভাবতে কষ্ট লাগে জীবনটা এরকম একটা পর্যায়ে এসে যাচ্ছে কিনা, সূর্যাস্তের মতো অনেক কাজ এখনো করার বাকি।